আনিস খানের বাড়িতে পুলিশি অভিযান আইন মেনে হয়নি। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে মঙ্গলবার হাইকোর্টে দাঁড়িয়ে একথা স্বীকার করে নিল রাজ্য সরকার। অভিযুক্ত পুলিশকর্মীদের শাস্তির প্রয়োজন রয়েছে বলেও আদালতে জানালেন খোদ অ্যাডভোকেট জেনারেল। আর এর ফলেই হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ড নতুন মোড় নিল। আনিস খুনের তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে রাজ্য সরকার, কিন্তু সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছে আনিসের পরিবার। সেই মামলায় মঙ্গলবার রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন, তাকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে পুলিশ যায়নি, তাই 302 অর্থাৎ খুনের ধারা এই পুলিশ কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আনিস খানের বাবা সালেম খান এই মামলার প্রত্যক্ষদর্শী নন। এই মামলার ক্ষেত্রে প্রত্যক্ষদর্শী তিনজন হতে পারেন, একজন হলেন মৃত আনিস খান আর বাকি দুই পুলিশ কর্মী। আর কোনো প্রত্যক্ষদর্শী নেই। সালেম খান শুধুমাত্র পড়ে যাওয়ার আওয়াজ শুনেছেন, ধস্তাধস্তি হলে পরিবারের কেউ না কেউ চিৎকারের আওয়াজ পেতেন, এখানে কেউ কিচ্ছু শোনেননি। সালেম খান তিনবার বয়ান দিয়ে তিন রকম কথা বলেছেন। অভিযুক্তের মোবাইল পরীক্ষা করে কোনো রকমের কোনো চক্রান্তের প্রমাণ মেলেনি, খুনের কোনো রকম উদ্দেশ্যও মোবাইল থেকে পাওয়া যায়নি। ওসি আমতা, অন্য দুই পুলিশকর্মী সৌরভ ও নির্মল দাস এবং হোমগার্ড কাশীনাথ বেরা আনিস খানকে চিনতেন না। স্থানীয় বাসিন্দা জিয়াউর আনিসের পরিচয় নিশ্চিত করেছেন। ওসি আমতা এবং সৌরভ এই অভিযান সংগঠিত করেছিলেন। এরপরই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, তদন্তের যান্ত্রিক পদক্ষেপের কথা রাজ্য সরকারের রিপোর্টে রয়েছে, কিন্তু দুই অভিযুক্ত পুলিশকর্মীকে কি পদ্ধতিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তা স্পষ্ট নয়। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্য সরকারের উদ্দেশ্যে এও বলে, শুধুমাত্র তদন্ত করলেই হবে না, পরিবার এবং সাধারণ মানুষের মনে যাতে আস্থা থাকে সেটাও দেখতে হবে। সিঁড়ি দিয়ে দুই পুলিশকর্মী ওপরে ওঠার পর কি হলো সেটাও রাজ্য সরকারের রিপোর্টে পরিষ্কার নয়। আনিসের বাবার পলিগ্রাফ পরীক্ষার কি প্রয়োজন? তিনি একজন শোকগ্রস্ত পিতা। এই অভিযোগ তো স্থানীয় মানুষ করেছেন, আনিস খানের বাবা করেছেন, বিরোধী রাজনৈতিক দল সকলেই তো এক কথা বলছেন যে তার বাড়িতে পুলিশ আইন মেনে যায়নি। পশ্চিমবঙ্গ সরকারের কোনো তদন্ত ফুলপ্রুফ নয়, যেরকম কোনো নিয়োগটাই সন্দেহের ঊর্ধ্বে নয়, সব জায়গায় একটা বড় প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে থাকে। এই আনিস খানের এই যে রিপোর্ট প্লেস করা হয়েছে, এই রিপোর্টের দু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। রাজ্য সরকার যদি পর্যবেক্ষণ করে থাকেন যে যে পদ্ধতিতে বা যেভাবে পুলিশ গিয়েছিল সেটা ঠিক নয়, তো সেটা রাজ্য সরকার বলছেন। এবং আবার এটাও ঠিক যে পুলিশ কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে বা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে গেছে সেটাও নয়। ফলে যে জায়গাটা দাঁড়াচ্ছে যে রাজ্য সরকার এখানে সম্পূর্ণ নিরপেক্ষ এবং অভিভাবকের ভূমিকা নিয়েছেন, তো এইটাই তো একটা নিরপেক্ষ সংবেদনশীল প্রশাসন, এইভাবেই তো চলে। গাফিলতিতে মৃত্যুর ক্ষেত্রে 304-এর এ ধারা দেওয়া হয়। আনিস হত্যা মামলায় ভারতীয় দণ্ডবিধির 304-এর এ ধারা প্রয়োগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। এদিন প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্য সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করে, 304-এর এ ধারায় কেন মামলা? কি করে আপনারা এই সিদ্ধান্তে পৌঁছলেন যে খুনের ধারায় অর্থাৎ 302 ধারায় মামলা হবে না? অভিযুক্তদের মোবাইল পরীক্ষা করে কি পাওয়া গিয়েছে? কোর্ট নজরদারি সিবিআই দেওয়া হোক, আমাকে সুপ্রিম কোর্ট, আমি নিজেই যাচ্ছি, ডাইরেক্ট যাব সুপ্রিম কোর্ট। আমি যতক্ষণ না সিবিআই পাচ্ছি এর শেষ দেখা দেখেই আমি ছাড়ব। 7 জুন মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।